অনুষ্ঠিত হয়েছে ফ্রেঞ্চ ওপেনের ড্র। এই অর্থে পড়ায় সেমিফাইনালেই দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছে নাম্বার 1 কার্লোস আলকারাজ এবং রেকর্ড 22 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নোভাক জকোভিচের। 1998 সালের পর এই প্রথম ফেদেরার নাদাল কাউকে ছাড়াই গড়াবে রোল্যান্ড গ্যারস। আবারও ক্লেকোর্টে উত্তাপ ছড়াতে হাজির বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। তবে শুরুর আগেই এবারের টুর্নামেন্ট জৌলুস হারিয়েছে ফ্রেঞ্চ ওপেনের রাজা রাফায়েল নাদাল সরে দাঁড়ানোয়। 2005 থেকে ফ্রেঞ্চ ওপেনে একক আধিপত্য 36 বছর বয়সী স্প্যানিয়ার্ডের। ওই সময়ের মধ্যে রেকর্ড 14 বার রোল্যান্ড গারোস শিরোপা জিতেছেন নাদাল। তবে চোট সারিয়ে খেলার মতো অবস্থায় ফিরতে পারেননি বলেই রোল্যান্ড গারোয় যাচ্ছেন না বর্তমান চ্যাম্পিয়ন। নাদালের অনুপস্থিতিতে শিরোপা জয়ের সুযোগ এসে গেছে তার চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচের সামনে। র্যাঙ্কিংয়ের 3-এ থাকলেও টুর্নামেন্টের হট ফেভারিট রেকর্ড 22 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী 36 বছর বয়সী সার্বিয়ান তারকার সুযোগ 23তম গ্র্যান্ড স্ল্যামটা জিতে নাদালকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। ড্রয়ের সূচি অনুযায়ী জকোভিচকে সেমিফাইনাল অবধি তেমন বেগ পেতে হবে না, তবে সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালেই দেখা যেতে পারে জকোভিচ আলকারাজ দ্বৈরথ। এবারের টুর্নামেন্টে সবার আলাদা করে নজর থাকবে নাদালের উত্তরসূরি বিশ্বের 1 নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজের দিকে। যদিও স্প্যানিশ খেলোয়াড়ের এখনও ফরাসি ওপেনের স্বাদ নেওয়া হয়নি, গত বছর পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনালে। তবে নাদাল না থাকায় আলকারাজকেই এবার অনেকে ফেভারিট হিসেবে ধরছেন। চলতি বছর ক্লেকোর্টে মাদ্রিদ ও বার্সেলোনা ওপেন সহ 3টি খেতাব জিতেছেন 20 বছর বয়সী স্প্যানিয়ার্ড। আলকারাজ জকোভিচদের সঙ্গে একই অর্ধে রয়েছেন 2021 সালের রানার আপ স্টেফানোস সিটসিপাস, লোরেন্জো মুসেত্তি, দানিল মেদভেদেভরা। কোয়ার্টার ফাইনালে আলকারাজকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন সিটসিপাস, হোলগার রুনের শেষ 8-এর প্রতিপক্ষ হতে পারেন ক্যাসপার রুড, আর ইয়ানিক সিনারের মুখোমুখি সদ্য ইতালিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম ক্লেকোর্টের শিরোপা জেতা দানিল মেদভেদেভ। এদিকে নারী এককে বরাবরের মতো এবারও ফেভারিটের তকমাটা থাকছে মেয়েদের নাম্বার 1 ইগা শ্যান্টেকের। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এবার নামবেন শিরোপা ধরে রাখার কঠিন মিশনে। কোয়ার্টার ফাইনালেই পুনরাবৃত্তি হতে পারে গত ফরাসি ওপেনের ফাইনালের। আবারও দেখা যেতে পারে শ্যান্টেক কোকোগফ লড়াই। আর অন্য অর্ধে ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে রয়েছেন 2022 উইম্বলডন জয়ী কাজাক তারকা এলেনা রিবাকিনা। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, ATN News।